আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। অর্জুনগড়ে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান যুবকদের, আর তারই জেরে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। জানা যায় এদিন নৈহাটিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়ি ফেরানোর জন্য নৈহাটির ধর্ণা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আর যাওয়ার পথেই ভাটপাড়ার একটি জুবিলের সামনে বেশ কিছু যুবক তাকে দেখেই জয়শ্রীরাম স্লোগান দিতে থাকে। পরে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী, নেমে রীতিমতো যুবকদের দিকে এগিয়ে যান তিনি। পরে পুলিশকে পুরো বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। এর আগে ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় মেদিনীপুরে, এবার আবারও তার পুনরাবৃত্তি ঘটল অর্জুনগড়ে। চামড়া গুটিয়ে ছেড়ো ভাইবিনী, নাম নিয়ে নাও তো এখানে যে ছেলেগুলো করছিল, এই জায়গাটার নাম নাও, ফুলো না কাছে কিং হবে, বাড়ি টু বাড়ি হবে, দেখে নাও তো জায়গাটার নাম নাও। এত বড় সাহস, তুমি তোমার মতো স্লোগান দিচ্ছ, তোমার গাড়ির মতো হামলা, গাড়ির মতো ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ। প্রার্থনা হোক দিশানের সাথে, দিশান আগরবাতি, শুভক্ষণের চয়েস সর্বদা। যোগাযোগ 9932250652।